হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি অনেক ভালো। দেখতে পাচ্ছি এখন কেমন ঘামঘাম দিয়ে আছে, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, কারণ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমাদের বাড়িতে আছে রক্ষা কালী পুজো। হ্যাঁ, রক্ষা কালী পুজোটা আছে মানে বাড়িতেই, কিন্তু পুজোটা হচ্ছে অমৃতাদের। অমৃতা দিকায় অমৃতা দেখো কি সুন্দর সেজে গুজে নিয়েছে, কারণ ওকে কিছু কাজ করতে হচ্ছে না। আমি ময়দা মাখছিলাম, চুপ কর, আমি ময়দা মাখছিলাম, সেই জন্য আমি একটু ঘাম ঘাম দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আর আমাদের পুজোতে আজ বাড়িতে কী কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রক্ষা কালী পুজোটা কেন হচ্ছে সেটা বলি, আমার ভাই যখন হয়েছিল তখন একটা মানে মানসিক করেছিল আমার দাদু, সেই জন্য প্রতি মানে প্রতি বছর না, আগের বছর হয়েছিল ভাইয়ের ভাতের আগে, আবার এবছর হচ্ছে, এখন তিন বছর পুজোটা হবে। আর এখন সন্ধে ছটা বাজে, এখনও ঠাকুরটা আসেনি, যেহেতু রক্ষা কালী পুজো মানে সঙ্গে সঙ্গে আসবে, পুজো হবে আবার বিসর্জন হয়ে যাবে। তো সন্ধে হলে আসবে, সকালে সন্ধ্যের আগে আসবে, আর মানে সন্ধ্যের হলে আসবে আর সকাল হওয়ার আগে বিসর্জন হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম রক্ষা কালী পুজো। হাতে লাগছে রে, কতক্ষণ ধরে বলছি। তো চলো আজকে আমাদের বাড়িতে রক্ষা কালী পুজো কী কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলার সময় নেই আজকে অত। তো এখন হচ্ছে আমার দিদি এখানে আলপনা দিচ্ছে, শ্বশুর বাড়ি থেকে এসে এখানে আলপনা দিতেই এসছে। খেতে আসিস নি তো, আলপনা দিতে এসছিস, আলপনা দিয়ে চলে যাবি। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিদি এরকম ঘরে ঘরে গিয়ে আলপনা করে দিয়ে আসে বিনা পয়সায়। আরে তোর মেয়ে কই রে? ও ঠিক আছে, ও আলপনাটা দিচ্ছে, একটু পরে ভালো করে দেখাবো পুরোটা। এখানে প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে, এখানটা হচ্ছে সাজানো হয়ে গেছে। আর ওখানে অঙ্কিতের অঙ্কিতের যে অন্নপ্রাশন লেখাটা রয়েছে ওটা আগের বছরের, ওর ভাত ভাইয়ের ভাতের আগে ওটা হয়ে মানে ভাইয়ের ভাতে ওটা হয়েছিল, ওটা তাও লাগানো রয়েছে। ও বড় হলে ও দেখবে, ওর বউ দেখবে, ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে, মানে সবাই দেখবে, ওটা বাদ দাও, ওটা ইগনোর করো। আর এইদিকে হচ্ছে মালা টালা রয়েছে, আর এইদিকে সব জোগাড় টোগাড় হয়ে গেছে। আর এই আলপনাটা দেখ মানে দিদি দিয়েছে দেখলে তোমরা, আর এটা হচ্ছে পুরো লুক মানে সাজিয়েছে। আর ঠাকুরটা আসলে পুরো জায়গাটা পূর্ণতা মানে ফাঁকা ফাঁকা আছে, পুরো ঠাকুর আসলে পূর্ণ হয়ে যাবে। এই যে এখানে আলপনাটা রয়েছে, আর এখানে হচ্ছে ঢাক চলে এসেছে, আর উপরে রান্নাবান্না হচ্ছে। চলো রান্নাবান্নাটা একটু দেখাই। এখানে হচ্ছে তিন বউ ময়দা মাখছে, আর আমার মা আলু আলুর দম হবে তাই আলুটা ভাজছে, মানে চার বউ মিলে পুরো জোর কদমে কাজটা করছে। তো এখন ঠাকুর এসে গেছে, এই বাইরেটা ঠাকুর আছে, ওই আমাদের ওই যে রাস্তাটা ওখানে ঠাকুরটা আসতে হচ্ছে। চলো ঠাকুরটা ঢুকবে দেখাবো, ভাব নিয়ে যাচ্ছে। তো চলো ঠাকুরটা নিয়ে আসছে দেখাই। এই যে এখানে ঠাকুর আসছে দেখো, এখন লাইট লাগাচ্ছে, একটু লাইটের কম আছে বলে, একটু লাইট লাগালে দারুণ লাগবে ঠাকুরটা মুখটার কাছে। শুয়ে দিতে হবে আগে, এবার আলাদাই লাগছে ঠাকুরটা। চল নন কর, নন কর, নন নন করো, নন করো, করো যেহেতু বাড়িতে পুজো, সবাই সুন্দর সুন্দর জামা পরেছে, রেডি হয়েছে। আমিও মানে কাজের মধ্যেই ছিলাম, আটা ময়দা মাখছিলাম, আর এবার হালকা করে একটু সেজে গুজে নিই, মানে সেজে গুজে বলতে জামাটা খালি চেঞ্জ করে নেবো ব্যাস এইটুকুনি। তো চলো রেডি হয়ে আবার আসছি। তো এখন হালকা করে সেজে নিয়েছি, তো চলো এবার বাইরে যাওয়া যাক, কী হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কাজ করছে, অনেক কাজে ব্যস্ত, সব ঠাকুরের কাজ করছে।
আমাদের বম ফাটানো হবে। এই শুভ এখানে বম ফাটাচ্ছে সাবড়ি না, চলো খেতে বসে পড়ে সম্পূর্ণ। অমৃতা বসেছে, ইসি 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 বসেছে। এই যে এখানে ঋতু রানী বসেছে, দিয়া বসেছে, শুভ বসেছে আর পবিত্র বসেছে। গরম হচ্ছে নাকি রে, পাখা চালিয়ে দেবো? খেতে বসে পড়েছি, রান্না হয়েছে লুচি, ছোলার ডাল আর আলুর দম, আর মিষ্টি হয়েছে, মিষ্টিটা দেবে পরে। তো চলো খাওয়া যাক। এখন আমাদের খাওয়া দাওয়া, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি এখানে। আর এখনো পুজো শুরু হয়নি, যেহেতু সারা রাত পুজো হবে আর ভোরবেলায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে, তো ওই জন্য এখন পুজো শুরু হয়নি, এবার পুজো শুরু হবে। মেয়েটার ঘুম পাচ্ছে, তাও রাত জেগে পুজো দেখি দেখা একটা জেগে বসে আছি। ডিপ গে তুমি কিছু বলবে? হাই বলো, হাই বলো, হাই বলতে খাও খাও। এই যে এদিকে এখন এদিকে পুজো হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, বিসর্জন, তাই তো? চারটে ১৮ বাজে, ঠাকুর বিসর্জন হবে এখন। আরে
চুপ কর, যাই হোক। তো আজকে শেয়ার করার মতো আর কিছুই নেই, এবার সারা রাত জেগেছি, এবার ঘুমাবো। 5টা বাজে, আবার সকালবেলা উঠে সব রান্না বান্না হবে, সেখানে মানে একসঙ্গে রান্না বান্না হবে, সেখানে থাকতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি জোরে কথা বলতে পারছি না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কারণ সারা ওখানে জেগেছিলাম, মানে এখানেই ছিলাম। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বাই। লাবণী লাইফস্টাইলের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।